হিমালয়ের কাছাকাছি অবস্থান ঠাকুরগাঁও জেলার, আর তাই দেশের অন্যান্য জেলার তুলনায় এখানে শীতের প্রকোপ একটু বেশিই দেখা যায়। তবে এরই মধ্যে ভোরের দিকে ঘাসের উপর পড়া শিশির বিন্দু জানান দিচ্ছে শীতের আগমনী বার্তার। তাই খেজুরের রস সংগ্রহের প্রস্তুতিতে গাছের শাখা প্রশাখা ও আগাছা কেটে সাফ করে প্রস্তুতি নিচ্ছেন গাছিরা। তারা জানান, খেজুর গাছ 8 থেকে 10 বছর পর্যন্ত রস দেয়। প্রতি বছরই 4 মাস রস সংগ্রহ করা হয়। এ রস অত্যন্ত সুস্বাদু। এছাড়া এই রস থেকে পাটালি ও ঝোলা গুড় তৈরি করা হয়। গাছগিনি ছেঁচিছি, ঝুড়িছি, লাল খুঁজ মারিছি, এখন কাটতেছি 4-5 দিন থেকে। আপনার এর ভিতরে রস 100 লিটার নামিছে। যদি পৌষ মাস পর্যন্ত আমরা 2000 লিটার পর্যন্ত রস বাই করতে পারবো গাছে দেখি। ওই গুড় 200 কেজি জ্বালালেও রস আবার 800-900 লিটার বেচাও যাবে। 3 দিন ধরে গুড় তৈরি করতেছি, 250 টাকা বাজার মূল্য। রস ও গুড় কিনতে এখানে দূর দূরান্ত থেকে আসছেন অনেকে। খেজুরের রস দিয়ে সরাসরি গুড় বানানো হচ্ছে, সেটা দেখলাম ভালো লাগছে। তারপরে খেজুরের রস খেলাম, সত্যি অনেক ভালো লাগছে, সুস্বাদ। শীত মৌসুমের শুরুতেই এই জেলার খেজুর গাছ কিনে নেন বিভিন্ন জেলার ব্যবসায়ীরা। এবছরও তার ব্যতিক্রম নয়। বাজার দর ভালো থাকলে রস ও গুড় বিক্রি করে লাভের আশা করছেন তারা। 5 থেকে 7 দিন হলো আমাদের রস গাছে হারিট লাগানো শুরু হয়েছে, কারণ শীত আরও বেড়ে গেলে আর 10-15 দিন গেলে আরও রসের জোয়ারটা বেড়ে যাবে। তো আপাতত তারপরেও লোকজন আসতেছে, ভালোই দেখতেছি। আশা করি এবার গতবারের থেকে এবার আরও ব্যবসা ভালো হবে আশা করা যায়। ঠাকুরগাঁওয়ের মোহন ইক্ষু খামারে 700-এরও বেশি খেজুর গাছ রয়েছে।